আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। সত্যি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সুতরাং ভালো ভালো ভিডিওগুলো দিয়ে আপনাদের উপকারে আসার মতো চেষ্টা করি এবং যাতে কৃতজ্ঞতার ইনক্রিজ হলে শুট করতে পারে সেজন্য সবসময় রিসার্চ করে ভিডিওগুলো দেই। আমার চ্যানেলের মধ্যে যারা রয়েছেন সাবস্ক্রাইবার তারা বেশিরভাগই কিন্তু ইয়াং, যেটি আমার বলার অপেক্ষা রাখে না। এবং আপনারা অনেকেই জানেন যে আমার ভিডিওগুলো কারা দেখে, তাদের দৃষ্টিকোণ কিরকম বা তাদের আর্নিং করার ক্যাপাসিটি কেমন, সেটি আমি সবসময় দেখার চেষ্টা করি। সেই ভিত্তিতে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যাতে তারা উপকৃত হতে পারে এবং তারা কোনো রকম ক্ষতির সম্মুখীন না হয়। আমি সেই ধারাবাহিকতায় সবসময় চেষ্টা করি যে কোনো একটি অ্যাপস বা ওয়েবসাইটের উপরে ভিডিও তৈরি করার পূর্বে সেই ওয়েবসাইট বা অ্যাপসটি কতটুকু বিশ্বাসযোগ্য বা কতদিন ধরে মার্কেটে রয়েছে বা এটির রিভিউ কেমন, সেটি আমি রিসার্চ করে তারপর ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি। আজকে কোনো কিছু আমি শিখাতে আসিনি বা কোনো ইনকামের রাস্তা দেখিয়ে দিতে আসিনি, জাস্ট আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে একটি ওয়েবসাইটের পুরো রিভিউ দিতে এসেছি। সেই ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে lordbeats.com। এটি অনেকদিন আগে মার্কেটে এসেছে এবং অনেকে কিন্তু কাজ করছে, কিন্তু তারা জানে না যে তারা টাইম স্পেন্ড করছে। এটি যদি তারা জানতো তাহলে কিন্তু তারা এই ওয়েবসাইটে কাজ করতো না। আজকে আমি পুরো এই ওয়েবসাইট সম্পর্কে জানিয়ে দিব, আসলে এটিকে ফেক নাকি রিয়েল সেটি স্টেপ বাই স্টেপ, এবং এমন কিছু ইনফরমেশন শেয়ার করব যে ইনফরমেশন গুলো আপনার অবশ্যই জানা জরুরি। কেননা যে কোনো ওয়েবসাইটে বা অ্যাপসে কাজ করতে গেলে আপনার ইনফরমেশন গুলো অবশ্যই জানা লাগবে, কেননা অনলাইনে ফেক সাইট যেমন রয়েছে রিয়েল সাইটও তেমন রয়েছে। সুতরাং আপনাকে খুঁজে নিতে হবে কোনটি রিয়েল এবং কোনটি ফেক। আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে স্টেপ বাই স্টেপ সব ইনফরমেশন আপনি আজকে ক্লিয়ার হয়ে যাবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আমি এখানে অনেকগুলো ভিডিও দিয়েছি, আশা করি সেই ভিডিওর যে কোনো একটি ভিডিও দেখেই আপনি নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি প্লেলিস্টে ক্লিক করেন তাহলে ফ্রিল্যান্সিং অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, এখানে স্টেপ বাই স্টেপ সাজানো দেওয়া রয়েছে। এবং আপনি যদি হোমে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 700 এর অধিক ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন, 738টি স্টিল নাও রয়েছে। সুতরাং নিজের জীবনকে পরিবর্তন করতে চাইলে বেশি ভিডিও নয়, জাস্ট একটি বা দুটো ভিডিও আপনি মনোযোগ দিয়ে দেখলে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হতে বাধ্য, এটি আমি অন্তত বুকে হাত দিয়ে বলে দিতে পারি। সো ফিরছি একটু পরে সাথেই থাকুন। আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে, এই ওয়েবসাইটটিতে আসার পরে প্রথমত আপনি একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেসে দেখতে পাচ্ছেন জয়েন নাও এবং সাইন ইন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাইন নাও বা সাইন আপে ক্লিক করবেন, তার মানে আপনি সাইন আপে যখন ক্লিক করবেন তখন এখানে আপনার ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এটি শোকের পলকে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে যে ইন্টারফেসটি আসবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। এই ইন্টারফেসে আসার পরে প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু লর্ড বিটস, হিয়ার ইজ ইউর শেয়ারিং বোনাস। আমাকে এখানে 35 বোনাস দিয়েছে সাইন আপ করার জন্য। সো ইউজ দিস গেম জেমস টু ওপেন বক্সেস এন্ড গেট রিওয়ার্ডস। এখানে 35টির মতো জ্যাপস দিয়েছে, এই জ্যাপস গুলো তারা দিয়েছে বক্স ওপেন করার জন্য, এবং বক্স ওপেন করলে নাকি রিওয়ার্ড পাওয়া যাবে। ক্লিক অন ইয়োর ফার্স্ট বক্স এন্ড সি হোয়াট ইজ ইয়োর ওয়েটিং ইনসাইড। সো আমি তাদের কথা মতো বক্স যেটি দেওয়া রয়েছে সেই বক্সে আমি ওপেন করছি, ওপেন করার পরে কি হয় সেটি একটু দেখা যাবে। +2 XP রয়েছে, 35টি ছিল, আমি দুটি অলরেডি ইউজ করে ফেলেছি। এরপর আমি আলটিমেটলি একের পর এক সেই বক্সে যেগুলো রয়েছে সেই বাকিগুলো কিন্তু আমি ইউজ করব। বক্সটি অফ হয়ে গেছে, এবার আমি সেটি অন করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এটি অন করেছি, এমটি বক্স, বক্স এমটি, এটি আমি অফ করে দিয়েছি। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল 32 রয়েছে। এরপর আমি এটি ওপেন করছি, ওপেন করার এগেনস্টে এটিও এবার এমটি বক্স দেখাচ্ছে, তার মানে আমার ভাগ্য খারাপ, আমি বেশি কিছু আর্নিং করতে পারিনি। সো এবার এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ আগে একটি রিওয়ার্ড পেয়েছি, রিওয়ার্ডের পরিমাণ পেয়েছি এত বিটকয়েন। সো এখানে সরাসরি তারা বক্স গুলো ওপেন করার এগেনস্টে কিন্তু বিটকয়েন গুলো দিচ্ছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো স্টেপ বাই স্টেপ এভাবে বক্স গুলো ওপেন করে কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ড গুলো খুঁজে নিতে পারেন। হাতের চিহ্ন দেখা যাচ্ছে, সেটি আমি ওপেন করছি, ওপেন করার পরে আমার অফ করে দিয়েছি, আবার আমি ওপেন করছি। এবার কি আসে দেখা যাক,
এরপর আরেকটি বিটকয়েন এড হয়ে গিয়েছে, আমার টোটাল এত হয়ে গেছে। সো এটি আমার আবার ওপেন অফ করে দিয়েছি, আবার আমি ওপেন করব। ওপেন করার আগে ঠিক আছে, প্লাস 1 ইনটু এক্সপি আবার অফ করে দিয়েছি, এবার অন করছি। প্রায় 35টার মতো আমি এইভাবে খেলতে পারবো, এমটি বক্স দেখা যাচ্ছে। আবার আমি ওপেন করছি, ওপেন করার আগে লিস্টটি আমার আবার এমটি দেখাচ্ছে। এবার দেখা যাক কি হয়। সো এই হচ্ছে মোটামুটি বক্স ওপেন করে করে বিটকয়েন আর্নিং জেনারেট করার একটি অবারিত সুযোগ। যদি এতই বিটকয়েন আর্নিং জেনারেট করার সহজ হতো, তাহলে অনেকে কিন্তু এই ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে কাজ করত। এবার চলে আসছি সরাসরি নিয়েছে, ফ্রি র্যাম দিয়েছে প্রায় 5টির মতো টেক বোনাস। এটিতে যদি আমি ক্লিক করি, টেক বোনাসের মধ্যে ক্লিক করার পরে আরো আবার বক্স এসেছে। বক্স আসার পরে ক্লেম 5 র্যামস ইনক্রিজ লেভেল অ্যান্ড গেট ইভেন মোর র্যামস ফর আওয়ার। সো প্রত্যেক ঘন্টায় এখানে র্যামস গুলো 5টি র্যামস আমাকে দিয়েছে, সেই র্যামস গুলো ইউজ করার জন্য বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য স্টে প্লাস 2 ইনটু এক্সপি দিয়েছে, এরপরে আমি এটি অফ করে দিয়েছি। প্রত্যেক ঘন্টা পর পর আপনি 5টি র্যামস ইউজ করতে পারবেন। আমি একটি ইউজ করে ফেলেছি, জেনারেটিং হচ্ছে। 1 ঘন্টা পর পর আমি আবার এখানে র্যামস গুলো ইউজ করতে পারবো, তার মানে এখানে 5টি র্যামস দেওয়া রয়েছে। এরপরে এটি দেখতে পাচ্ছেন যে এই ইনভাইট ফ্রেন্ডস, আপনি এখানে ফ্রেন্ড কে ইনভাইট করে কিন্তু আর্নিং জেনারেট করার অপরচুনিটি পাবেন। এই হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত। চলুন এবার দেখা যাক এই ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা কতটুকু। আপনারা তার আগে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট করার অপরচুনিটি রয়েছে, অফার করার সুযোগ রয়েছে, ট্রেড করার জাঙ্গেল লটো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এগুলো আমি পরে দেখাচ্ছি, তার আগে এটির বিশ্বাসযোগ্যতা কতটুকু সেটি একটু একটু যাচাই করা যাক। ট্রাস্ট প্যালেটে যখন আমি এসেছি, ট্রাস্ট প্যালেটে আসার পরে লট বিটস দিয়ে যখন সার্চ দিয়েছি, তখন এখানে তার রেটিং দেখাচ্ছে 2.3 আউট অফ 5। সুতরাং পোর দেখাচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি আমার মুখের কথা নয়। এবং ওভারঅল যদি আমি একটু বিবেচনা করি, তাহলে ব্যাড রিভিউ পড়েছে 65% এবং এক্সেলেন্ট পড়েছে 12%। এই স্ট্যাটিস্টিক্স থেকে আপনারা বুঝতে পারছেন যে আসলে এটি ফেক না রিয়েল, এটি আমি মুখে বলবো না, আপনারা স্ট্যাটিস্টিক্স দেখেই বুঝতে পারছেন। সো আমি একটু রিভিউতে চলে যাচ্ছি। অনেকে কিন্তু রিভিউ করেছে, ইউ গিভ 5 স্টার বিকজ ইউ ডিডন্ট নো। এই ব্যক্তি কি বলেছে, ইউ গিভ 5 স্টার বিকজ ইউ ডিডন্ট নো ইজ ইট পেইং অর নট, লোড দে ডিডন্ট পেইং সো ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড সি, ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড সি, অর্থাৎ টাইম ওয়েস্ট হচ্ছে সেটি বলেছে একজনে। আই এম গিভিং 5 স্টার, আরেকজনে 5 স্টার দিয়েছে। এখানে অনেকগুলো রিভিউ পড়েছে, যার রিভিউগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু নেগেটিভ। সুতরাং আপনি যদি স্ক্রলিং করে নিচে চলে আসেন, অনেকগুলো রিভিউ দেখতে পাবেন, যেগুলো অনেকগুলোই নেগেটিভ রিভিউ। এই হচ্ছে ট্রাস্ট পাইলট সম্পর্কে বিস্তারিত। এবার চলে আসুন সরাসরি, আমি তাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসি। ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন, তাহলে এখানে টার্মস অফ কন্ডিশনের মধ্যে চলে আসেন, অর্থাৎ টার্মস অফ সার্ভিসের মধ্যে। আমি এটি ওপেন করছি, ওপেন করার পরে আমরা একটু দেখে নেই যে এটি টার্মস অ্যান্ড কন্ডিশন মধ্যে আসলে কি বলেছে। অনেকগুলো লেখা এখানে লিখেছে তারা। সো ওয়েবসাইটের উদ্দেশ্য কি, সেটি তারা কি বলেছে সেটি আমরা একটু দেখি। দ্য ওয়েবসাইট সার্ভিসেস অ্যাজ অ্যান অনলাইন বেসড গেম, এটি একটি অনলাইন বেসড গেম। ইট ইজ নট এ গেমলিং ওয়েবসাইট, এটি গেমলিং ওয়েবসাইট নয়। দ্য ওয়েবসাইট ইজ নট এ ক্যাসিনো সিন্স ইট ডাজ নট অ্যাকসেপ্ট অর আস্ক ফর এনি কাইন্ড অফ ডিপোজিট, যে কোনো ধরনের ডিপোজিট কিন্তু তারা অ্যাকসেপ্ট করে না, তারা কিন্তু অলরেডি বলেই দিয়েছে। দ্য মেইন মিশন অফ দ্য ওয়েবসাইট ইজ টু প্রোভাইড আ ফান, অর্থাৎ তারা মজা করার জন্য এই ওয়েবসাইটটি ওপেন করেছে, এবং পাশাপাশি সময় নষ্ট করার জন্য তারা এটি একটা পথ তৈরি করে দিয়েছে। তাহলে এই কথা থেকে কিন্তু আপনি নিশ্চিত হতে পারেন আসলে এটি কি ফেক না রিয়েল। এবার আমি স্ক্রলিং করে চলে আসছি এটির যে বাকি অপশন গুলো দিয়েছে, অনেকগুলো অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবার পেমেন্ট সিস্টেম সম্পর্কে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। দ্য ওয়েবসাইট ডাজ নট অ্যাকসেপ্ট মনিটারি ডিপোজিট অ্যান্ড ডাজ নট রিকোয়ার ফর এনি পেমেন্টস ইন এনি কারেন্সি, যে কোনো কারেন্সিতে তারা পেমেন্ট গুলো ডিপোজিট করার সুযোগ দেয় না। দ্য ক্রেডিটস অ্যান্ড ব্যালেন্স অন দ্য ওয়েবসাইট আর ইন্টেন্ডেড টু বি ইউজ ইন ইন্টারনাল ফিচার্স অফ দ্য ওয়েবসাইট, নান অফ ক্রেডিটস ব্যালেন্স অর আদার রিওয়ার্ডস অন দ্য ওয়েবসাইট হ্যাভ রিয়েল মনিটারি ভ্যালু, use a balance do not place the website under an obligation and can be changed or nullified by the website at any time and without prior notice, je kono notice chara eti hawa hoye jete pare ba uda hoye jete pare, that means tara terms and service er moddhe already kintu bole diyeche, keu jodi ei load bits er biruddhe
কোন রকম আইনি নোটিশে লড়ে তাহলে সে কিন্তু ফেঁসে যাবে। কেননা লর্ড বিটস এর টার্মস অফ সার্ভিস এর মধ্যে অলরেডি দেয়াই রয়েছে যে আসলে এটি ফান করার জন্য এই ওয়েবসাইটটি খোলা হয়েছে এবং জাস্ট সময় নষ্ট করার জন্য। সুতরাং তাদের টার্মস অফ কন্ডিশনে যেহেতু আছে, আমি বলবো যে তারা সত্যি কথাই বলেছে। এখন আপনি কাজ করবেন বা করবেন না সেটি সম্পূর্ণ আপনার ব্যাপার। সো এটি একটি অনেস্ট রিভিউ আপনাদের সুবিধার জন্য বা আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি এই ওয়েবসাইটের একটি রিভিউ দিচ্ছি, যাতে করে আপনারা ক্ষতির সম্মুখীন না হন বা ক্ষতির পথে পা না বাড়ান। আমি আবার চলে যাচ্ছি মূল ইন্টারফেসের মধ্যে। এবার বক্সটি আমি আবার ওপেন করছি। ক্যান নট ওপেন দ্য বক্স, প্লিজ ট্রাই অ্যাগেন, আমাকে একটু সময় দিচ্ছে। এরপর বক্সটি ওপেন হচ্ছে, জাস্ট এখানে একটি পাতা চলে এসেছে, এটি আমি বন্ধ করছি। এরপর এবার আমি ওপেন করছি। ওপেন করার পর আমার আরো কিছু বিটকয়েন কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, দ্যাটস ইট। তো আমার বিটকয়েন কিন্তু আরো অ্যাড হতে থাকবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে কি পরিমাণ বিটকয়েন আপনি এখান থেকে পাবেন সেটি আশা করি এই বক্সটি বন্ধ এবং খোলার মাধ্যমে জানতে পারবেন। অলরাইট, আমার টোটাল 35 টোকেন ছিল, সেই 35 টোকেন থেকে আমি খেলতে খেলতে দুটো নিয়ে এসেছি। নেক্সট দুটো খেলি, নেক্সট দুটো খেলার জন্য কি হয় দেখা যাক। আমি আরেকটি বিটকয়েন পেয়েছি, যে বিটকয়েনটি অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমি এটি আবার বন্ধ করছি। এরপর আমি ওপেন করি, বাকি কি আছে দেখি, যাই থাকুক না কেন আমি এটি ওপেন করি। আপনাদের সুবিধার জন্য দেখালাম এম্পটি বক্স। সর্বশেষ আমার টোটাল 35 ছিল টোকেন, সেই টোকেনগুলো ইউজ করে আমি এখানে এই বিটকয়েনটুকু পেয়েছি। এবার চলে আসছি এই বিটকয়েনটুকু পরিমাণ কত হয় সেটি আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। সো এটি আমি সরাসরি আমি আমার ড্যাশবোর্ডের মধ্যে চলে যাচ্ছি, যে উইড্রো, উইড্রোতে আমি চলে যাচ্ছি। উইড্রোতে যাওয়ার পরে আমার টোটাল অ্যামাউন্ট হয়েছে এত এবং যেটির পরিমাণ দাঁড়িয়েছে $5.26। সরাসরি আমি গুগলে সার্চ দিচ্ছি এটি কত আসে। সো আমি একটু আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে এটির পরিমাণ কতটুকু, তার মানে USD কত আসে সেটি। সো আমার $5.26 কিন্তু অলরেডি আমি আর্নিং জেনারেট করে ফেলেছি এটি থেকে। এবার মজার ব্যাপার হচ্ছে যে আমি যদি সরাসরি আপনাদেরকে ওয়ালেটের মধ্যে নিয়ে যাই, অর্থাৎ উইড্রো করার মেথডে নিয়ে যাই। সো উইড্রো করার মেথডে নিয়ে গেলে তারা বলেছে যে মিনিমাম উইড্রো ES 0.049 BTC, তার মানে বিটকয়েন, এবং কিপ প্লেয়িং তারা খেলতে বলেছে কন্টিনিউ। সো এখানে আমার অদ্যাবধি আর্নিং হয়েছে এতটুকু, এবং এখানে তারা বলে দিয়েছে যে প্লিজ সেট ইয়ার ওয়ালেট অ্যাড্রেস ইন প্রোফাইল সেটিং। সো প্রোফাইল সেটিং এ ক্লিক করার পরে আমি সেটিংসটা জানিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপর আপনি BTC ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন। BTC ওয়ালেট অ্যাড্রেসটা আপনি সরাসরি কয়েন বেস থেকে নিয়ে এখানে বসাবেন, এরপর আপনি এখানে কারেন্ট পাসওয়ার্ডটা দিবেন, এরপর সাবমিটে ক্লিক করলে আপনার BTC এর সাথে এটি অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে তাদের প্রসেস। এবার আমি দেখাচ্ছি আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই যে তারা দিয়েছে প্রায় 0.049 বিটকয়েন, এটি পরিমাণ USD কত হয় সেটি দেখাচ্ছি। সো আমি সরাসরি গুগলে সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার পরে প্রায় এটির পরিমাণ দাঁড়িয়েছে $560.30। সো $560.30 সমান বাংলাদেশি টাকা কত হয় সেটি আমি একটু আপনাদের সামনে একটু পরিষ্কার করে দিচ্ছি। যদি এত পরিমাণ আর্নিং হয় তাহলে কেন আপনি এখানে কাজ করবেন না। সো আমি এটি দেখিয়ে দিচ্ছি, $560.30 গুণ প্রতি ডলার $80 করে ধরলে টোটাল কত টাকা হয় সেটি আমি দেখাচ্ছি, দ্যাটস ইজ $44,824। যদি এটি সত্যি হতো তাহলে কিন্তু কোনো মানুষ, কোনো বাংলাদেশি কোনো পাগল কিন্তু বসে থাকতো না, সে কিন্তু এই ওয়েবসাইটে কাজ করার জন্য হুমড়ি খেয়ে পড়তো। তার মানে সে সবকিছু বাদ দিয়ে এই $44,824 নেওয়ার জন্য আলটিমেটলি রাতের ঘুম হারাম করে বা আরামের ঘুম হারাম করে কিন্তু কাজ করতো। অনায়াসে আপনি বুঝতে পারছেন যে এখানে তারা যে ইনফরমেশনটুকু স্ক্রিনে দিয়েছে সবকিছু কিন্তু সঠিক নয়, তারা টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে অলরেডি বলে দিয়েছে। এবার চলে আসছি এই lordbits.com.io এর ব্যাপারে। আমাদের সম্মানিত ইউটিউবাররা কি বলেন, আমি সরাসরি চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে। ইউটিউবের মধ্যে যখন আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে আমার অনেক বাংলাদেশি শ্রদ্ধাভাজন ইউটিউবাররা এখানে এই লর্ডবিট এর উপরে অনেকগুলো ভিডিও দিয়েছে, আপনারা দেখছেন যে স্ক্রিনে। সো তারা কিন্তু ভালো ভিউজও পেয়েছে, আশা করি আপনারা এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন। সো আমি বাংলাদেশি যে ইউটিউবার রয়েছে তাদের কথায় বাদই দিলাম, আমি ইংলিশ রিলেটেড কন্টেন্ট, তার মানে লর্ডবিট এর উপরে
ইংলিশ রিলেটেড যে প্রুফগুলো রয়েছে সেই প্রুফগুলো একটি ওপেন করছি, যেটি সর্বোচ্চ টপ পজিশনে আছে, সেটি আমি ওপেন করছি। ওপেন করার পরে সরাসরি আমার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। ইন্টারফেসে আসার পরে আমি জাস্ট তার টাইটেলটা দেখছি, সে বলেছে যে আইরিস লর্ড বিটস ডট আইইউ পে আউট উইনিং 0.049 বিটিসি লাইভ উইথড্রল ভিডিও। সো সে কিন্তু অলরেডি ভালোই ভিউজ পেয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিলের 14 তারিখ 2019 সালে এটা পাবলিশ করা হয়েছে বা আপলোড দেওয়া হয়েছে। এবার আমি যে কমেন্টগুলো চলে এসেছে সেই কমেন্টগুলোর একটু স্ক্রিন আপনি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এখানে যারা কমেন্ট করেছে তারা কি সত্যি দিয়েছে নাকি বুঝে দিয়েছে নাকি না বুঝে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একজনে বলেছে ডিডিও রিয়েলি উইথড্রল উইথড্রো অ্যান্ড ডিড দ্য বিটিসি রিফ্লেক্ট ইন ইউর বিটিসি ওয়ালেট, কোনো অ্যান্সার নেই। গিভ মি কুপন কোড, কুপন কোড দিতে বলেছে, সেটিও কিন্তু কোনো অ্যান্সার নেই। এরপরে এখানে আরো অনেকগুলো স্ক্যামের অ্যান্সার দেখা যাচ্ছে, বিগ স্ক্যাম ওএমজি ওয়ালেট মা অ্যামাউন্ট কি পিক সেন্ড করো, অর্থাৎ প্রুফের জন্য পিকচার দিতে বলেছে। অনেকে কিন্তু এখানে কমেন্ট করেছে। তো আশা করি এগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটি আসলে রিয়েল নাকি ফেক, ইজ দিস সাইট ভ্যালিড অর নট, ডাজ ইট পে অর নট, এটি কি পে করে কি করে না সেটি জানতে চাইছে, কোনো অ্যান্সার নেই। সো আশা করি আপনি এখানে অনেকগুলো হা হা রিয়েক্ট পাবেন। 0.049 বিটিসি নিউলি উইথড্র এট প্রশ্ন করেছে। সো আশা করি এই কমেন্ট গুলো দেখে কিন্তু আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন আসলে সত্যি আপনি এখানে টাইম ওয়েস্ট করবেন কিনা, দ্যাটস ইয়ার ওন ম্যাটার। কেননা রিভিউ দেওয়ার স্বার্থে নয়, জাস্ট আপনাদের উপকারের জন্য। আপনারা যাতে এই lordbit.io এর মধ্যে সময় স্পেন্ড না করে আপনি ক্ষতি স্পেন্ড করে ক্ষতিগ্রস্ত না হন, সুতরাং আমি ভালো একটি রিভিউ দিলাম, অনেস্ট রিভিউ বলা যায়। সুতরাং ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের অনুরোধ রক্ষা করেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। যদি কোনো স্পেশাল ভিডিও তৈরি করার জন্য আমাকে কমেন্ট করেন, অবশ্যই আমি আন্তরিকভাবে চেষ্টা করবো আপনাদের সেই চাহিদা পূরণ করার জন্য। সো আজকের ভিডিওটি আমি এ টু জেড সব কিছু দেখালাম, এটি রেল না ফিয়েক সেটির সিদ্ধান্ত আপনারাই নেবেন এবং আপনারা দেখে বুঝে সব কান খোলা রেখে কাজ করবেন, দ্যাটস ইট, এতটুকু। সো আপনাদের অনুরোধ রক্ষা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার দিন, যাতে একজন বাংলাদেশি বা অন্য কোনো ইউটিউবার বা কোনো পার্সনে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই অনলাইনের ফাঁদে পা বাড়িয়ে। সুতরাং lordbit একটি ওয়েবসাইট, এটি এটির জায়গায় থাকুক, আপনি আপনার জায়গায় থাকুন, কেননা ভুল পথে পা বাড়িয়ে সময় নষ্ট করবেন না, সময় অত্যন্ত মূল্যবান। সো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।